আর এরই সঙ্গে আপনাদেরকে জানাই রঞ্জন ভট্টাচার্যের পর পর বিস্ফোরক অভিযোগ, জবাব চায় বাংলা অনুষ্ঠানে গুরুতর অভিযোগ আইএমএর রাজ্য যুগ্ম সম্পাদকের। অভয়াকাণ্ডে সঞ্জয়কে বলির পাঠা করছে অভয়া মামলা, ধামাচাপা দিতে চাইছিল পুলিশ। কলকাতার নগরপাল বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ, বিস্ফোরক অভিযোগ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ আইএমএর যুগ্ম সম্পাদক, রাজ্য যুগ্ম সম্পাদক, তিনি এই বিস্ফোরক মন্তব্য সামনে রেখেছেন, যেখানে স্পষ্ট করে তার বক্তব্য, যে বক্তব্যের কথা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, রঞ্জন ভট্টাচার্য যে বক্তব্য রেখেছেন জবাব চায় বাংলার অনুষ্ঠানে গুরুতর অভিযোগ করছেন, যেখানে অভয়াকাণ্ডে সঞ্জয়কে বলির পাঠা করা হয়েছে বলে তিনি মনে করেন, এমনকি অভয়া মামলা ধামাচাপা দিতে চাইছিল পুলিশ। কলকাতা নগরপাল বিনীত গোয়েলের বিরুদ্ধেও অভিযোগ করেছেন রঞ্জন ভট্টাচার্য। ২০২৪ যেদিন এই দুর্ঘটনাটা ঘটে সেই দিন রাত্রেবেলা, কারণ আমাদের লোকও কিন্তু ওই ওদের লবিতে আছে, সেই তাদের বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেদিন রাত্রিবেলা যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তার যেসব প্রভাবশালী লোকজন, ডক্টর সুশান্ত রায়, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর তাপস চক্রবর্তী এবং বর্ধমানের ডক্টর সুব্রত সেন এরা ছিলেন, তখন তারা ডক্টর তাপস চক্রবর্তী মালদার তিনি নাকি বলেছিলেন যে আমাদের কাছে কোনো চিন্তা করিস না, বিনীত গোয়েল ইজ ভেরি কনফিডেন্ট, আমাদের নগরপাল এত কনফিডেন্ট যে এটা কোনো ব্যাপার হবে না, এটাতে ওই সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হবে আর কারো কোনো কিছু হবে না। তৃতীয়ত আপনি বলছেন এই তাপস চক্রবর্তীকে যে বলেছিলেন যে কমিশনার আমাদের কনফিডেন্সে আছে, তাপস চক্রবর্তী হচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের একজন নির্বাচিত সদস্য, এবং আমি যে বললাম যে প্রথম সপ্তাহে এই কর্তা ব্যক্তিরা যখন আসে নর্থ বেঙ্গল লবির, তখন সবাই এসে হাজির হন এবং তাদের পরবর্তী গেম প্ল্যানের জন্য, দুর্ভাগ্যজনকভাবে বা পরিকল্পিতভাবে যদি ঘটনা ঘটে থাকে তাহলে তাদের সেই সময় উপস্থিতি ছিল, এবং যখন 9 তারিখে সকাল থেকে তিনিও ওই মার্জিকর মেডিকেল কলেজে সেই সময় ছিলেন, এবং যখন রাত্রেবেলা তারা সেই নিশি যাপন করতে ফিরে যান, তখন তাদের মধ্যে যে কথোপকথন ঘটে সেটা আমাদের কাছে সোর্স মারফত জানা গেছে যে এটা বলেছে, এটা নিয়ে টেনশনে কিছু নেই, ডক্টর বিনীত, সরি বিনীত গোয়েল বড় খবর। আড়াল করবার চেষ্টা করা হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে অভয়ার দেহটি পাওয়া যায়, নিথর দেহ, এবং সেইখানকার ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। ঠিক তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সেমিনার রুমের ছবিটাও দেখতে পাচ্ছি, যেখানে ইতিমধ্যে এই সেমিনার রুমের ছবি ভাইরাল, এবং সাদা কাপড়ের ওপারে কি রয়েছে যেটা অ্যারো দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি, 9ই আগস্টের ছবি অভয়া খুনে, যেখানে পরতে রহস্যের কথা বলা হচ্ছে, এবং সেই ছবিগুলোই দেখাচ্ছি যেখানে নীল রঙের একটি চাদরও পরে রয়েছে, সবুজ রঙের চাদর পরে রয়েছে, এবং তার পাশাপাশি সাদা রঙের একটি চাদর দিয়ে আড়াল করা হয়েছে। সম্ভবত যে বেডশিট ব্যবহার করা হয় রোগীদের জন্য যে কোনো হাসপাতালে সেই সিটি হতে পারে, এবং তা দিয়েই আড়াল করা হয়েছে, কিন্তু তার ওপারে কি রয়েছে সেটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, এবং তারই উত্তর খোঁজবার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি আপনাদেরকে জানাই ধর্মতলায় শুরু হলো অভয়া ক্লিনিক পরিষেবা, জারি রাখতে অভয়া ক্লিনিক চালু করা হয়, প্রেসক্রিপশন ও প্রতিবাদের ভাষা, স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে নতুন উদ্যোগ, চিকিৎসকদের বিনামূল্যে পরিষেবা দিতে চালু অভয়া ক্লিনিক, রোগীদের যাতে হয়রানি না হয় সেই কারণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এক্ষেত্রেও প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়ছে। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে অভয় ক্লিনিকের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন, এবং একই সঙ্গে যারা চিকিৎসকরা এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন তারা কি বলছেন? দেখো, অভয়ার খুন এবং ধর্ষণের ঘটনা, সেই ঘটনা তদন্ত চলছে, কিন্তু 3 সপ্তাহ অতিক্রান্ত, এখনো পর্যন্ত জাস্টিস চেয়ে সমাজের প্রত্যেকটা ক্ষেত্র থেকে মানুষ পথে নেমেছেন। জুনিয়র ডাক্তার যারা আরজিকর হসপিটালে, জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন কিন্তু সেই হসপিটালে পরিষেবা দিচ্ছেন না, তারা এবার রাস্তায় নেমে পরিষেবা দিচ্ছেন। অভয়া ক্লিনিক কলকাতা মেডিকেল কলেজের তরফ থেকে, ধর্মতলায় যে 5 তারা হোটেল, সেই 5 তারা হোটেলের একেবারে সামনে অভয়া ক্লিনিক, এই অভয়া ক্লিনিক ধর্মতলার এই ক্লিনিকটি আয়োজন করেছে কলকাতা মেডিকেল কলেজ। এই রকম শহরের প্রত্যেকটি মেডিকেল কলেজের তরফ থেকে বিভিন্ন জায়গায় এই অভয়া ক্লিনিক আয়োজন করা হয়েছে। মূলত এই ক্লিনিকে জুনিয়র ডাক্তার যারা, তারা কিন্তু তারা পরিষেবা দিচ্ছেন, অর্থাৎ সরাসরি দেখাচ্ছি আমরা, রোগী দেখছেন এবং প্রেসক্রিপশন করছেন, শুধু তাই না, এখান থেকে ওষুধও দেওয়া হবে।
এবং যে প্রেসক্রিপশনটা করছেন সেই প্রেসক্রিপশনে কিন্তু আরজিকরের বিচার চাই। এই এই যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনটা একটু দেখানোর চেষ্টা করব। কাকু একটু যদি উঠে আসেন, আপনার প্রেসক্রিপশনটা যদি একটু দেখান। এই যে প্রেসক্রিপশন তনয়া, অভয়া ক্লিনিক প্রেসক্রিপশন ইনিশিয়েটিভ বাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট, এবং শুধু তাই নয়, আরজিকরের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই, উই ওয়ান্ট জাস্টিস। এই যে লেখাটি, এই লেখাটি কিন্তু প্রেসক্রিপশনে রয়েছে। এই অভয়া ক্লিনিক যেটা ধর্মতলায় অভয়া ক্লিনিক চালু হয়েছে, কলকাতা মেডিকেল কলেজের তরফ থেকে এই অভয়া ক্লিনিকে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে। যিনি এখানে দেখালেন তার সঙ্গে কথা বলবো। ডাক্তারদের এই যে আন্দোলন, আন্দোলনের মাঝেও জুনিয়র ডাক্তাররা একেবারে রাস্তায় নেমে পরিষেবা দিচ্ছেন, এটা কি বলবেন? আচ্ছা 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 বাত হ্যাঁ লোক রোগী কো আরাম মিলেগা, মন স্বাস্থ্য রহেগা, সুবিধা, হ্যাঁ সুবিধা। অর্থাৎ এই যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন, হসপিটালে পরিষেবা দিতে পারছেন না, তারা কিন্তু রাস্তায় নেমে পরিষেবা দিচ্ছেন। আমি সরাসরি চিত্রটা দেখাবো। এখানে রোগী দেখা চলছে, প্রেসক্রিপশন করছেন মূলত জুনিয়র ডাক্তাররা। এই অভয়া ক্লিনিকটি কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আয়োজন করেছেন। শুধু তাই নয়, এখানে ওষুধও রয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট পিনাকী নন্দী সেই চিত্রটাও দেখাবে। একজন ডক্টর, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব তারা কী কী এখানে পরিষেবা দিচ্ছেন। তার আগে এই যে ওষুধের মেডিসিনের কাউন্টার, সেই মেডিসিনের কাউন্টারটি দেখাবো। বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে, এবং এই মেডিসিনগুলো যা আমরা জানতে পাচ্ছি, এই মেডিসিনগুলো কিন্তু জুনিয়র ডক্টর যারা এখানে ট্রিটমেন্ট দিচ্ছেন তারাই কিন্তু নিজের খরচে এই মেডিসিনগুলো তারা প্রোভাইড করছেন। আমি 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 কয়েকজন ডক্টর তাদের সঙ্গে কথা বলবো। এই যে মেডিসিনগুলো আপনারা প্রোভাইড করছেন, এগুলো কি বিনামূল্যে? হ্যাঁ, এগুলো একদম ফ্রি অফ কস্টে পেশেন্টদেরকে আমরা প্রোভাইড করছি আর কি। আর এমনি আমাদের ওখানে যারা আমাদের সিনিয়র যারা দাদাদিদি বসে আছেন, ওনারা লিখে দিচ্ছেন, এবং সেই দেখে আমরা প্রেসক্রিপশন দিই, আমরা বলে দিচ্ছি কবে কখন খেতে হবে, এবং ফার্দার অ্যাডভাইসগুলো আমরা পেশেন্টদের বলে দিচ্ছি। আমি আমি আরও একজনের সঙ্গে কথা বলে নেব। এই অভয়া যে ক্লিনিক, সেই অভয়া ক্লিনিকের অন্যতম আয়োজক, এখানে কী কী পরিষেবা আপনারা দিচ্ছেন? আমাদের এই যে অভয়া ক্লিনিকটা করেছি, সেটা হচ্ছে আরজিকরের যে ঘটনাটা ঘটেছিল সেটার প্রতিবাদ সব জায়গায় চলছে। তো একটা ন্যারেটিভ বা একটা মতবাদ যেটা বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে সেখানে বলা হচ্ছে যে সাধারণ মানুষ নাকি রোগী পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে। আমরা সেটা সবসময় প্রথম দিন থেকে বলে এসেছি, আমরা কোনো রকম রোগীর বিরুদ্ধে নই, আমরা চাই মানুষ পরিষেবা পাক। সেই অনুযায়ী আমাদের আন্দোলনটা শুধুমাত্র রোগীদের স্বার্থে, রোগী পরিজনদের স্বার্থে, সমস্ত মানুষকে পাশে নিয়ে যাতে আমরা একটা সুস্থ সমাজ গঠন করতে পারি, এই অন্যায়ের প্রতিবাদটা হোক, সেই কারণে। আর এই আন্দোলন শুধু আমাদের আন্দোলন মানে ডাক্তারদের আন্দোলন কিন্তু কখনোই নয়। আমরা আন্দোলনটা শুরু করেছিলাম, কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ তা তো নয়, সমাজের সকল স্তরের মানুষও তারা পথে বেরিয়েছেন, কিন্তু তার মধ্যেও যাতে কারো কোনো সমস্যা না হয় সেই কারণের জন্য এই আন্দোলন, প্রতিবাদের পাশাপাশি চলছে এই ক্লিনিক। আপাতত ধন্যবাদ জানাই তোমায়, নজর রাখো। আর এদিকে আরজিকর কাণ্ডে তদন্ত যতই এগোচ্ছে ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। এক ঘন্টার মিসিং লিঙ্ক খুঁজতে মরিয়া সিবিআই এর আধিকারিকরা। এক ঘন্টার সময়, এবং সেই এক ঘন্টার সময় কী হয়েছে সেই লিঙ্কই কিন্তু এই মুহূর্তে জোড়ার চেষ্টা করছেন সিবিআইয়ের আধিকারিকরা। বিভিন্ন সময় তারা আরজিকর মেডিকেল কলেজ আর হাসপাতালে তারা গিয়েছেন এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করবার চেষ্টা করেছেন, এবং পাশাপাশি যারা সেই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছিলেন, পুলিশ আধিকারিক থেকে শুরু করে এমনকি আরজিকর মেডিকেল কলেজের যারা স্টাফেরা ছিলেন, তারা ঠিক কী দেখেছিলেন এবং কতটা সময় ধরে সেখানে এই অভয়ার দেহ পড়েছিল, সেই সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখছেন এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা। আর এরই সঙ্গে সঙ্গে এই বিগ বলে আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে আমরা গ্রাফিক্যালি তুলে ধরবার চেষ্টা করবো, যেটা দেখলে আরও পরিষ্কার হবে যে এই এক ঘন্টার কথা কেন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন, এক ঘন্টার মিসিং লিঙ্ক, এবং সেখানে সকাল 9:30 সময় অভয়াকে দেখতে পান কর্তব্যরত জুনিয়র চিকিৎসক, অর্থাৎ জুনিয়র ডক্টর, তিনি 9:30 সময় অভয়ার দেহ সেখানে পড়ে রয়েছে সেমিনার রুমে, সেটা দেখতে পান। এর পরবর্তীতে দেখুন,
সকাল 9:32 দু মিনিটের ব্যবধান সিনিয়র সহ সবাইকে জানানো হয়, অর্থাৎ এই জুনিয়র চিকিৎসক যার নজরে প্রথম আসে দু মিনিটের ব্যবধানে, সে যারা সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদেরকে খবর দেন এবং তারা এই ঘটনাস্থলে সম্ভবত পৌঁছেছিলেন। এরপর ঠিক 10:10 অর্থাৎ এই যে 9:30 এবং তারপর 10:10 এতটা টাইম, এবং এই সময় কিন্তু 10:10 টালা থানায় ফোন আরজিকরের আউটপোস্ট থেকে ফোন যায় টালা থানায়। পরবর্তীতে আপনাদেরকে দেখাই ঘটনাস্থলে 10:30 সময় পৌঁছয় টালা থানার পুলিশ, অর্থাৎ 9:30 থেকে 10:30 যে এক ঘন্টার সময় সেই সময়টাই আপনাদের সামনে তুলে ধরছি ঠিক কখন কখন কী কী ঘটেছিল। এবং 10:35 সুরক্ষিত করা হয় অপরাধস্থল, আর এখানেই প্রশ্ন আসছে 9:30 থেকে 10:35 প্রায় 1:05 যেই অভয়া যার হত্যা করা হয়েছে এই রকম পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই জায়গা কিন্তু সম্পূর্ণভাবে সুরক্ষিত ছিল না। সুরক্ষিত কখন করা হয়? 10:30 সময় যখন পুলিশ আধিকারিকরা তারা আসেন, ঠিক তার পরবর্তীতে আরও 5 মিনিট সময় 10:35 এই স্থান সুরক্ষিত করা হয়, কর্ডন করা হয়। কিন্তু তার আগে কী ঘটনা ঘটেছিল সত্যি আমরা কেউ জানি না।